ম্যাচের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অবশ্যই বলতে হয় বাংলাদেশের চেয়ে ভারত এগিয়ে আছে। কারণ এই পিচে 300 ঊর্ধ্ব রানও সেফ না, সেক্ষেত্রে বাংলাদেশ যে পুঁজিটা পেয়েছে সেই পুঁজিটা নিয়ে বাংলাদেশ কতটুকু ডিফেন্ড করতে পারবে এটা একটা শঙ্কার বিষয়। কারণ আপনি জানেন যে ভারতও বেশ শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিয়ে একাদশ সাজিয়েছে। তাদের রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল এবং লোকেশ রাহুল, তারা দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই পিচে বিরাট কোহলির দুটা সেঞ্চুরি রয়েছে এবং লোকেশ রাহুলের একটা সেঞ্চুরি রয়েছে। তার মধ্যে রোহিত শর্মা কিন্তু এই বিশ্বকাপে এরই মধ্যে একটা সেঞ্চুরি করে ফেলেছে এবং নিজেদের মাঠে তারা বেশ শক্তিশালী দল। এবং বিশ্বকাপে কিন্তু যে তিনটা ম্যাচ ভারত জিতেছে, ডমিনেট করেই তারা জিতেছে। সুতরাং একটা বড় স্কোর দরকার ছিল আসলে ভারতকে একটা টাফ কম্পিটিশন দেওয়ার জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ যেভাবে শুরুটা করেছে টস জিতে, ব্যাটিং দেখে মনে হচ্ছিল, লিটন দাস এবং তানজিদ হাসানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে তারা হয়তোবা অনায়াসেই বাংলাদেশকে একটা বড় পুঁজির দিকে এগিয়ে দিবে এবং বাংলাদেশ হয়তোবা 300 রানের একটা স্কোর করতে পারবে। যদিও বা তানজিদ হাসান তামিম উইকেটে থিতু হয়েও তিনি তার ক্যারিয়ারের প্রথমবারের মতো অর্ধশতক তুলে নিয়েছেন ওয়ানডেতে, তারপর কিন্তু তিনি ইনিংসটা লম্বা করতে পারেননি। লিটন দাসের কথা বলতে হয়, তিনি ভালোই খেলছিলেন এবং তার এই ইনিংসটা আসলে বাংলাদেশের জন্য খুবই জরুরি ছিল। সময় উপযোগী একটা ইনিংস খেলেছেন, কিন্তু 66 রানটা আসলে তিনি সেঞ্চুরিতে পরিণত করতে পারতেন বা তার থেকেও বেশি রানে পরিণত করতে পারতেন, কারণ তিনি উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন। নতুন বলগুলো তিনি সাবলীলভাবে ফেস করেছেন, তারপরে এসে কিন্তু রবীন্দ্র জাদেজার বলে যেভাবে দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন সেটা নিয়ে এরই মধ্যে সমালোচনা চলছে। এবং ওয়ান ডাউনে শান্ত নেমেছেন, শান্ত সুবিধা করতে পারেননি। এবং মিরাজকে নিয়ে এখনো টিম ম্যানেজমেন্ট পরীক্ষা নিরীক্ষা করছে, যেটা কিনা সুফল বয়ে আনছে না। আজকে সাকিব আল হাসান খেলেননি, সাকিব আল হাসানের জায়গায় মিরাজকে নামানো হয়েছে, কিন্তু মিরাজ এই ম্যাচে একদমই সুবিধা করতে পারেননি, যেটা বাংলাদেশের জন্য একটা চাপ তৈরি করেছে। মুশফিকের কথাও বলতে চাই, উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন অভিজ্ঞ ব্যাটার, তার আরো টেনে খেলা দরকার ছিল। কারণ যখন দেখছেন যে ব্যাটাররা তেমন একটা সুবিধা করতে পারছে না, টপ অর্ডার ব্যর্থতা আবার আমরা এই ম্যাচে লক্ষ্য করেছি, সেখানটায় মুশফিক এবং মাহমুদুল্লাহর কাছ থেকে আসলে খুব ভালো একটা ইনিংস প্রত্যাশা করছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কিন্তু সেটা করতে পারেনি। এখন আসলে শঙ্কা যে বাংলাদেশ যে পুঁজিটা পাবে সেই পুঁজিতে আসলে কতটুকু জয়ের জন্য বাংলাদেশ লড়াই করতে পারবে। কারণ এই পিচে ব্যাটিং সহায়ক পিচ এবং এখানটায় সব সময় অনেক রান হয়ে থাকে এবং 300 ঊর্ধ্ব রান আমি আবারও বলছি এই পিচে সেফ না। এখন দেখার বিষয় বাংলাদেশ যখন বোলিং এ নামবে বোলাররা কেমন করে, কারণ আমরা এই পিচে দেখেছি যে এখানের স্পিনাররা সুবিধা পায়। সেক্ষেত্রে বাংলাদেশ আজকে মিরাজ এবং নাসুমের স্পিনে নির্ভর করবে, আর পেসাররা তো রয়েছেন। তাসকিনের পরিবর্তে হাসান মাহমুদ খেলবে, 3 ম্যাচ পর হাসান মাহমুদ একাদশে সুযোগ পেয়েছেন, এখন সেই সুযোগটা হাসান মাহমুদ কিভাবে কাজে লাগায় সেটাই দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।